শাহিদ কারিনার প্রেম রোমান্স অতপর বিচ্ছেদ দায়ী আসলে কে সবাইকে ইউটিউব স্বাগতম আমাদের করেছেন কি বলিউডের নিউজ পেতে চ্যানেলে বেল বাটনে প্রেস করুন বছরের পর বছর অসাধারণ সব প্রেমের গল্প শুনিয়ে চলেছে বলিউড পর্দা যেমন পর্দার বাইরেও এমনই এক রূপকথা রোমান্স ছিল শহীদ কাপুর ও কারিনা কাপুরের সঙ্গে পেছনের দিকে তাকালে জানা যাবে ভক্তদের বিশ্বাস ছিল এই যুগলবন্দি আমৃত্য থেকে যাবে কিন্তু না একদিন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন দুজন বিচ্ছেদের পর কারিনা এবং শাহিদ কাপুরের জীবনে ব্যাপক প্রভাব পড়ে প্রেমের দিনগুলোতেও যেমন তারা নিজেদের বদলে ফেলেছিলেন কারিনা বদলে ফেলেছিলেন তার খাদ্যাভ্যাস হয়েছিলেন নিরামিষ ভোজি এগিয়ে গিয়েছিলেন আধ্যাত্মিকতার দিকেও আর শাহিদও বদলে যান কারিনার উপস্থিতি তাকে করে তোলে আত্মবিশ্বাসী বিনোদন সংবাদ মাধ্যম মিস মালিনীর প্রতিবেদন অনুযায়ী কারিনার বোন কারিশ্মা কাপুর ও তাদের মা ববিতা এই যুগলকে পছন্দ করতেন না যদিও শাহিদ কাপুর খুবই সুপরিচিত মুখ ছিলেন তবু তারা মনে করতেন এদের পরিবারের আভিচার্যের সঙ্গে মেলে না তবে কারিনা খুব ভালোবাসতেন সাঈদকে পরিচালকদের বলতেন ছবিতে যেন তার বিপরীতে শাহিদকে নেওয়া হয় যা হোক ফিদার পর তাদের সম্পর্কে ফাটলের আভাস পাওয়া যায় যদিও ঠিক কী কারণে তাদের সম্পর্ক ভেঙেছিল তা জানা যায় না কিন্তু দূরত্ব সাফল্য আর সহ তারকাদের নৈকট্য অন্যতম কারণ বলে শোনা যায় তাসান ছবির শুটিং চলাকালে সাইফ আলী খানের সঙ্গে ভাব জমে ওঠে কারিনার তখন বিদ্যা বালনের সঙ্গে কিসমত কানেকশন ছবি শুটিংয়ে ব্যস্ত শাহিদ খবরে প্রকাশ ওই সময় শাহিদ ও বিদ্যার প্রেমের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে ওদিকে সাইফের সঙ্গ বেশ উপভোগ করেন কারিনা শুটিং শেষেই নাকি শাহিদ কাপুরকে ছেড়ে চলে যান কারিনা আর মা ববিতা ও বোন কারিশ্মা তাকে বলেন নিজের ক্যারিয়ারের দিকে নজর দিতে তাদের চোখে শাহিদ তেমন কোনো বড় তারকা নয় হৃদয় ভেঙে দিয়ে বিচ্ছেদ হয়ে যায় শাহিদ ও কারিনার এরপর শাহিদ একাধিক তারকার সঙ্গে প্রেম করেছেন যেমন বিদ্যা বিদ্যাবালান সোনাক্ষী সিনহা ও প্রিয়াঙ্কা চোপড়া তবে কারিনার চোখে শুধু একজনই আর তিনি পথৌদ্দিন নবাব সাইফ আলী খান বাকিটা সবাই জানেন তো বন্ধুরা কারিনার রোমান্স অতপর বিচ্ছেদ এসব নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সব শেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ